হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি সাকিব। আপনারা দেখছেন অ্যাসকেডিট মাস্টার ইউটিউব চ্যানেল। আপনারা অনেক সময় খেয়াল করবেন টিকটক বা লাইকি সেলিব্রিটিরা তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর স্টার অ্যাড করে থাকে, বা বাংলাতে আমরা তারা বলি আর কি। আর যেগুলো টিপ টিপ করে জ্বলতে থাকে, তো ওগুলো কিন্তু অ্যাড করলে মানে ভিডিওটা অনেকটা রিয়েলিস্টিক লাগে দেখতে। তো আপনারা এরকম স্টার কোথায় পাবেন বা কীভাবে অ্যাড করবেন সব কিছু আজকে ভিডিওতে থাকবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল অপশন করে আমাদের সাথেই থাকুন। ওকে বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে ডেসক্রিপশন বক্স থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচের দিকে দেওয়া থাকে, ওইখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নিন। তো এরপর আপনারা অ্যাপসটা ওপেন করার পর এখানে প্লাস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর 9x16 রিংটোন এটা আপনারা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর আপনারা মিডিয়া ব্রাউজারে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এবং যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, এটা তো কালো নয়, যে এটা কালো। তো ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দিলাম। এরপর আপনারা লেয়ারে ক্লিক করুন। এখানে লেয়ারে ক্লিক করার পর আপনারা উপরে মিডিয়াতে ক্লিক করুন। ওকে বন্ধুরা, মিডিয়াতে ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওটা শ্যুট করছেন ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি দিই আগে, আপনি যে ভিডিওটাতে স্টার অ্যাড করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, ওই ভিডিওটার পেছনে কিন্তু প্রথমে গ্রিন স্ক্রিন রেখে তারপরে ভিডিওটা শ্যুট করবেন। গ্রিন স্ক্রিন ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। পারবেন, তবে স্টারগুলো আপনাদের ফেসের উপরে চলে আসবে, ব্যাকে যাবে না। তো অবশ্যই গ্রিন স্ক্রিন রেখে তারপরে ভিডিওটা শ্যুট করবেন। তো আমি ভিডিওটা অ্যাড করে নিলাম। তো এরপর আপনাদের ভিডিওটা যদি কাটাকাটি করার দরকার হয় কাটাকাটি করে নেবেন। আজকের বিষয় কাটাকাটি না, তাই আমি এটা স্কিপ করলাম। তো ভিডিওটাকে ক্রপ করে নেবেন। এগুলো আমি আমার আরও অনেক আগের ভিডিওতেও দেখিয়েছি, চালে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিডিও এতটুকু রাখতে চাচ্ছি, এখানে শেষ, বেশি রাখবো না। ওকে, তো এরপর সর্বপ্রথম কাজ কি আপনাদের, আপনাদের ভিডিও গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনারা আপনাদের ভিডিওতে টাচ করুন এবং এখানে ক্রোমাকিতে চলে যান। ক্রোমাকি অপশনটায় যাওয়ার পর এখানে এনেবল করে দিন। এনেবল করে দেওয়ার পর এখানে একটু কাস্টমাইজ করতে পারেন গ্রিন ভাবটা রিমুভ করার জন্য। ওকে, কাস্টমাইজ করা কমপ্লিট। এরপর ভিডিওটাকে এবার চালিয়ে আপনি ইচ্ছা মতো বড় করে দিতে পারেন। ওকে, বড় করে দেওয়ার পর কালার ফিল্টারটাকেও চেঞ্জ করতে পারেন। তো আমি ডিফল্টে রাখলাম। ওকে, এরপর আপনাদের আসল কাজ, ভিডিওতে স্টার কীভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে তিনটা স্টারের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তিনটা ভিডিও ডাউনলোড করে নিন। ওকে, 1, 2, 3 করে ওইখানে দেওয়া আছে। তো আপনার যাতে আবার কষ্ট করে ইউটিউবে খুঁজতে না হয় বা বিভিন্ন জায়গায় খুঁজতে না হয়, আমি এই জন্য ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখছি, কাটাকাটি করে আমি এডিট এডিট করে রাখছি। ওকে, তো এরপর আপনারা লেয়ারে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে মিডিয়াতে ক্লিক করুন এবং এখান থেকে আমি যে কোনো একটা স্টার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, এটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর এটাকে ফুল স্ক্রিন করে দিন, এখানে ক্লিক করুন এবং এখানে এটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিন। ওকে, এরপর এটাকে প্রথমত টাচ করুন ভিডিওতে। টাচ করার পর নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে যে ব্ল্যান্ডিং নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সিম্পলি এখানে স্ক্রিন যে একটা অপশান দেখতে পাচ্ছেন, স্ক্রিনে ক্লিক করুন। তাহলে কিন্তু যে কালো কালো ভাবটা এটা কিন্তু চলে যাবে। তো এরপর আসল কাজ হলো আমরা এটাকে ব্যাকে কীভাবে নিয়ে যাব। এখন কিন্তু ফেসের উপরে চলে এসেছে, তো এর জন্য আমরা ভিডিওতে ক্লিক করব, মানে স্টারে আর কি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি 3 ডট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক নামে একটা অপশান রয়েছে, এটাতে জাস্ট একবার ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে ভিডিওটা, স্টারগুলো কিন্তু অটোমেটিকলি ফিচনে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আসলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা স্টার অ্যাড করতে পারবেন। এখানে শুধু স্টার না, আপনি যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এরপর ভিডিওটা সেভ করার জন্য আপনারা এখানে শেয়ারে ক্লিক করবেন এবং নিচে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবেন।